পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে রয়েছে জিকেএনসিএ ক্লাসে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস করছি আমরা আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব আচ্ছা ব্রেকের আগে আমরা বুকস অ্যান্ড অথরিটি করছিলাম আবারই সেটা কন্টিনিউ করছি নেক্সট যে বইটা বলবো সেটা হচ্ছে অরুন্ধুতি রায় ওনার লেটেস্ট বইটা লিখেছেন সেটা লিখে রাখো আজাদি ফ্রিডম। ফ্যাসিজম ফিকশন যে বললাম বইটা লিখেছেন অরুণ ধুতি রায় অরুণ ধুতি রায় এই বইটা লিখেছেন অ্যাকচুয়ালি বইটা অ্যাকচুয়ালি লিখেছেন ইনি জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর প্রেক্ষাপটের ওপর লেখা আজাদি বলে লিখছেন ঠিক আছে নেক্সট লেখো দ্য এন্ড অফ অ্যান্ড এরা ইন্ডিয়া টিবেথ বইটা লিখেছেন হচ্ছে ক্লডে আর পি দেখো দ্য এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিটস টিবেথ এটা ক্লডে আর পি চারটে ভলিউমে লিখেছিলেন ঠিক আছে মানে তিনটে ভলিউম আগে লিখেছিলেন আর এটাই ছিল ওনার ফাইনাল ভলিউম তো এই বছরে বইটা উনি রিলিজ করেছিলেন ফাইনাল ভলিউমটা ওকে ব্রেকিং দ্য কোকুন অ্যাট দা রেট ফর্টি বইটা লিখেছেন রাধা নায়ার তো ব্রেকিং দ্য কোকন অ্যাট দ্য রেট ফর্টি বইটা লিখেছেন রাধা নায়ক ওকে আচ্ছা নেক্সট বই লেখো ইনভাটোনমিক্স ইনভাটোনমিক্স এইট আইডিয়াজ টু ট্রান্সফর্ম इंडिया বইটা লিখেছেন গুণमीत সিং चौहान তো ইনভার্টোনোমিক্স 8 আইডিয়া টু ট্রান্সফর্ম ইন্ডিয়া বইটা লিখেছেন গুণमीत সিং चौहान তো দেখে এটা লিখে নাও ওকে আচ্ছা चलो नेक्स्ट বই লিখি লেডি ইউ আর দ্য বস লেডি ইউ আর দ্য বস বইটা লিখেছেন অপূর্ব পুরোহিত তো লেডি ইউ আর দ্য বস বইটা লিখেছেন অপূর্ব পুরোহিত ঠিক আছে আচ্ছা নেক্সট বইটা লেখো

অফ বিং এ ওম্যান এই বইটা এই বছর আন্তর্জাতিক নারী দিবসের দিন মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দিন তাহিরা কাশ্যপ রিলিজ করেছিলেন ওকে আচ্ছা নেক্সট লেখো হপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস কমা ট্রেন্স অ্যান্ড প্লেন্স এটা রাস্কিন বন্ড আর একটাও বই লিখেছেন আগেও একটা দেখলে বই লিখেছেন দ্য সোল অফ ইন্ডিয়া আর এটা আর একটা বই হপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোট্রেন অ্যান্ড প্লেন্স তো রাস্কিন বন্ড এই বইটাও লিখেছেন ওকে দুটো বই এই বছরই রাস্কিন বন লিখেছেন ঠিক আছে আচ্ছা নেক্সট অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি লাইফ এ এ বায়োগ্রাফি ऑफ मनोहर पारिकर बीटा लिखे सदगुरु पाटिल एंड माया माया भूषण भूषण मायभूषण वेंकर তো একটু বোর্ডটা দেখে নাও এক্সট্রা অর্ডিনারি লাইফ এ বায়োগ্রাফি অনোহর পারিকর ইনি ফর্মার সিএম অফ গোয়া ছিলেন এটা লিখেছেন হচ্ছে সদ্গুরু পাটিল আর দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন মায়া ভূষণ নাগভেন তো এই দুটো বানান ঠিক করে দেখে লিখে নাও ওকে আচ্ছা নেক্সট বই লেখো ওয়ান ইয়ার অফ মোদি টু পয়েন্ট জিরো টু এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া অ্যাকচুয়ালি এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর ওনার সেকেন্ড টার্মে দু টার্ম উনি সেকেন্ড টার্ম এলেন এবং এক বছর সাকসেসফুলি কন্টিনিউ করেছেন বইটা অ্যাকচুয়ালি ই বুক এটা রিলিজ করেছে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি ওকে তো এটা ই বুক রিলিজ বাই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট মানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বইটা রিলিজ করেছে ওকে চলো নেক্সট বই লেখো নেক্সট বই লিখবে নাওরোজি নাওরোজি পায়োনিয়র অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বইটা লিখেছেন দিনিয়ার পটেল অ্যাকচুয়ালি নরোজি পায়নিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা দাদা ভাই নরোজির ওপর বায়োগ্রাফি লিখেছেন দিনিয়ার পাটিল ওকে আচ্ছা চলো নেক্সট বই লেখো ক্লারা অ্যান্ড দ্য সান বইটা লিখেছেন কাজুও ইশিগুড়ি। আচ্ছা ইনি হচ্ছেন জাপান বন্ড ব্রিটিশ রাইটার যে ইনি বইটা লিখেছেন ক্লারা অ্যান্ড দ্য সান কাজু ইশিগুরি বানানটা দেখে লিখে নাও কাজু ইসিগুড়ি ইনি অ্যাকচুয়ালি ব্রিটিশ রাইটার মনে রাখবে ওকে আচ্ছা নেক্সট লেখো মিসিং ইন অ্যাকশন

মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজেনার হু নেভার কেম ব্যাক বইটা লিখেছেন চন্দ্র সুতা এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্সের সময় যে মুভমেন্টটা হয়েছিল তার ওপর বেস করে বইটা উনি রিসেন্টলি এই বছরে লিখেছেন আচ্ছা তারপরেরটা লেখো লেগেসি অফ লার্নিং লেগাসি অফ লার্নিং বইটা লিখেছেন সবিতা আচ্ছা লেগাসি অফ লার্নিং বইটা লিখেছেন সবিতা ছাবড়া মানে এই লকডাউনে বুঝতেই পারছো লোকেরা আমরা মানে কোনো বাচ্চারা স্কুল যেতে পারছে না তো সবটাই অনলাইনে শিক্ষাটা হচ্ছে তো সেইটার উপরই বেস করে এখানে লেখক লিখেছেন লেগেসি অফ লার্নিং সবিতা ছাবড়া লিখেছেন ওকে শ্রীদেবী দা ইটারনাল স্ক্রিন গডেস বইটা লিখেছেন সত্যার্থ নায়ক তো এটা হচ্ছে শ্রীদেবীর ওপর বইটা লেখা শ্রীদেবী দা ইটার্নাল স্ক্রিন গডেস এটা সত্যার্থ নায়ক লিখেছেন ওনার বিউটিটা এক্সপ্লেন করেছেন শ্রীদেবীর বলিউড অ্যাক্ট্রেস নেক্সট লেখো মেমর অ্যান্ড মিস ইনফরমেশন বইটা লিখেছেন দানা জিম ক্যারি আচ্ছা মেমর অ্যান্ড মিস ইনফরমেশন বইটা লিখেছেন জিম ক্যারি অ্যান্ড দানা ভ্যাচন বানানগুলো দেখে লিখে নাও ডা ভ্যাচন অ্যান্ড জিম ক্যারি এনারা দুজন এই বইটা লিখেছেন ওকে নেক্সট লেখো ব্যাক স্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয় বইটা লিখেছেন মন্টেক সিং আলু আচ্ছা ব্যাক স্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়স বইটা লিখেছেন মন্টেক সিং আলুওয়ালিয়া আলুওয়ালিয়াটা এ এইচ হবে হ্যাঁ আলুওয়ালিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট বইটা লেখো হাউ দা অনিয়ন লিখেছেন সুধা মূর্তি তো হাউ দা অনিয়ন গট ইটস লেয়ার এটা ইনফোসিসের ওয়ান অফ দ্য কোফাউন্ডার সুধা মূর্তি মানে নারায়ণ মূর্তির ওয়াইফ উনি বইটা লিখেছেন সুধা মূর্তি ওকে আচ্ছা নেক্সট লেখো শার্টলিং টু দা টপ দ্য স্টোরি অফ পি ভি সিন্ধু বইটা লিখেছেন ভি কৃষ্ণা স্বামী সোটলিং টু দা টপ দি পি ভি সিন্ধু ভি কৃষ্ণা বইটা লিখেছেন মানে উত্থানের পেছনে কারণ রয়েছে সেটা সম্বন্ধে এই বইটাতে লেখা হয়েছে ওকে রাইটার লিখেছেন তারপর সিনিকা ইমপ্লিকেশনস ফর দ্য ইন্ডিয়ান ডন বইটা লিখেছেন সমীর সারন অ্যান্ড অখিল দেও সো প্যাক্সিনিকা ইমপ্লিকেশনস ফর দ্য ইন্ডিয়ান ডন বইটা লিখেছেন হচ্ছে সমীর শরণ অ্যান্ড অখিল দেও ওকে আচ্ছা নেক্সট লেখো দ্য কুকুজ নেস্ট বইটা লিখেছেন এ সেতু মাধবন দ্য কোকুজ নেস্ট বইটা লিখেছেন ए सेतु माधवन ठीक है अच्छा नेक्स्ट लेखो द आर्ट ऑफ हर डील द अनटोल्ड स्टोरी ऑफ मेलानिया ট্রাম্প বইটা লিখেছেন মারি জর্ডন তাহলে দা আর্ট অফ ডিল দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প মেরি জর্ডন বইটা লিখেছেন ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ ওনার ওপর বইটা লেখা তো এই হচ্ছে তোমার বুকস অ্যান্ড অথার্স দেখো এই বুকস অ্যান্ড অথার্স যেগুলো বললাম এই বছরটা পুরোটাই অলমোস্ট কাভার করা মানে জানুয়ারি থেকে টিল সেপ্টেম্বর পর্যন্ত বুকস অ্যান্ড অথার্স যা অথর লিখিয়ে লিখেছেন মোটামুটি সেগুলোই তোমাদের বলে দিল এবং এই বইগুলো তোমার আপকামিং এক্সাম যেমন ধরো এন বলো বা ডাব্লু যারা প্রিলি কোয়ালিফাই করেছো তাদের জন্য ইম্পর্টেন্ট বা যারা নেক্সট ইয়ার মেন দেবে বলে ঠিক করে এই প্রিলিমস দেবে বলে ঠিক করেছো তাদের জন্য ইম্পর্টেন্ট এবং পিএসসি মিসলেনিয়াস মেন বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বলো সবেতেই এই রিসেন্ট বুকস অ্যান্ড অথার্সটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তাই সবাইকে বলছি এই টপিকটা যেগুলো যেগুলো লেখালাম এই বছরটা বুকস অ্যান্ড অথার্সটা কভার করা আছে ভালো করে পড়ো এটা তোমাদেরই খুব সুবিধা হবে ওকে তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি একটা টপিক কমপ্লিট একদম একটা ব্রেক নিই ব্রেকের পর আমরা নিউ টপিক নিয়ে তাহলে ফিরে আসছি ওকে স্যার একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন টপিক নিয়ে সঙ্গে থাকুন E